हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एडुटॉक्स विद मेडिको। मायसेल्फ रिया मजुमदार, आई एम अ फाइनल प्रॉफ एमबीबीएस स्टूडेंट ऑफ बाकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। तो আজকের ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে আজকে অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, বাট এখনো তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়নি। তোমরা অনেকেই কমেন্ট সেকশনেও জানিয়েছো আগের ভিডিওগুলোর। তো তোমাদের কিন্তু একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে WBMCC-র ওয়েবসাইটে। তো সেখানে বলা হয়েছে যে যারা এখনো পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করনি এর আগের রাউন্ডগুলোতে, তো ফ্রেশ রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং স্টার্ট হবে আজকে বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত। সম্পর্কে কিন্তু আলাদা করে কোনো নোটিশ দেওয়া হয়নি, জাস্ট এমনি এটা লেখা আছে। তো তোমরা দেখবে যে যেটা আগের মানে শিডিউলটা দেওয়া হয়েছিল অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 21 তারিখে চয়েস ফিলিং হবে এবং তার আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার আগে তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে এবং তোমাদের যে অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তাদের লিস্ট পাবলিশ হবে, তারপর যে তোমাদের চয়েস ফিলিং হবে। বাট এখন যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে ফ্রেশ রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং দুটোই কিন্তু আজকেই হবে এবং সেটা বিকাল 4টা থেকে রাত 12টার মধ্যে কিন্তু করতে হবে। আর যারা এটা আগে করনি তারাই কিন্তু এখন করবে। তার মানে হয়তো এটা হতে পারে, মানে স্পেসিফিকভাবে কিন্তু আলাদা করে পরিষ্কার করে বলেনি যে কাদের কাদের এটা করতে হবে, মানে যারা এখনো পর্যন্ত এর আগের রাউন্ডগুলোতে সিট পায়নি তারা কি আজকেই চয়েস ফিলিং করবে কি না বা তাদের রেজিস্ট্রেশন করতে হবে কি না সেই সমস্ত কিন্তু বলেনি। জাস্ট বলেছে যে যারা চয়েস ফিলিং করনি এবং ফ্রেশ রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত করনি তারা এই রাউন্ডে আজকে করতে পারো এবং সেটা বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত। তো হয়তো এটা হতে পারে, তোমরা যারা অলরেডি এর আগের মানে রাউন্ডগুলোতে তোমরা পার্টিসিপেট করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে এবং চয়েস ফিলিং করার পর সিট অ্যালটমেন্ট হয়নি, তোমরা আজকে আবার লগ ইন করে দেখো যে তোমরা চয়েস ফিলিং আবার করতে পারছো কি না। যদি চয়েস ফিলিং না করতে পারো তো বুঝে নিও যে আগের যে চয়েস ফিলিং করেছিলে সেই হিসাবেই হবে। বিকজ এখানে যেটা বলা হয়েছে যে যারা আগে চয়েস ফিলিং বা ফ্রেশ রেজিস্ট্রেশন করনি তারা এখন ফ্রেশ রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করতে পারো, মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছো তারাই ডাইরেক্ট আজকেই চয়েস ফিলিং করতে পারবে। মানে তোমাদের মাঝখানের যে প্রসিডিওরগুলো ছিল, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ হওয়া, সিট ম্যাট্রিক্স পাবলিশ হওয়া, সেইসবের কিন্তু কোনো অপশান এখানে বলেনি। যেটা তোমাদের শিডিউল ওয়াইজ ছিল সেটা কিন্তু ফলো করা হচ্ছে না। তো তোমাদের এই ইনফরমেশনটাই আজকে জানানো ছিল। তোমরা নিজেরাও WBMCC অফিসিয়াল ওয়েবসাইটে যে একবার নিজেরাও চেক করে নিও এবং লগ ইন করে তোমরা সবাই যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি, চয়েস ফিলিং করনি তারা অবশ্যই করে নিও। তো এই ইনফরমেশনটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি যে ইনফরমেশনটা দ্বারা তোমরা উপকৃত হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, বিকজ আমি তোমাদের সমস্ত রকম ইনফরমেশান যথাসময়ে দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো ইনফরমেশান তোমাদের মিস না হয়ে যায়। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি চেষ্টা করবো যে তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্যে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।